কলকাতার জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। মহেশতলায় মধুচক্রের হদিশ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে উদ্ধার এক নাবালিকা সহ এক মহিলা, গ্রেপ্তার দুই। মহেশতলার চকমিরের সর্দারপাড়ায় এক বাড়িতে চলত মধুচক্রের কারবার। গোপন সূত্রে এই খবর পায় মহেশতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়ার পরই আজ মহেশতলা থানা ও জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযান চলে ওই বাড়িতে। পুলিশের অভিযানে উদ্ধার করা হয় এক নাবালিকা সহ এক মহিলাকে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক এবং এক ব্যক্তিকে। আপনি কতদিন ধরে চালাচ্ছিলেন এই র‍্যাকেট? আমি একাই ছিলাম। নাচ গানের প্রোগ্রাম করি, তো আমি একাই নাচ গানের প্রোগ্রাম করি, তো আমার ঘরে ছেলেরা আসে নাচ গানের প্রোগ্রামে বুকিং করতে, এবং যে মেয়েটা দেখছেন ওটা আমার ঘরে রান্নাবান্না কাজ করে, রান্নাবান্নার কাজ করতো, ঠিক আছে। ওর অভাবে আমাকে বলেছিলো যদি কোনো দু চারটে কাস্টমার হয় যদি দেবে, তো আমার ঘরে তো কাজ ছেলেরা আসে নাচ গানের প্রোগ্রাম বুকিং করতে, তাই ওই দু চারটে কাস্টমার আসে। কাস্টমার দিতেন? হ্যাঁ, দু চারটে। কতদিন কাজ করছেন এরকম? এটা বেশি দিন, হ্যাঁ, ও আমার ঘরে এসেছে 3 মাস হচ্ছে, রান্নার কাজে এসেছে, ঠিক আছে। আগে আমি ছিলাম, আমি নাচ গানের প্রোগ্রাম করতে, ছেলেরা আমার কাছেই আসে। মহেশতলায় মধুচক্রের ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার দুই অভিযুক্তদের বিরুদ্ধে মহেশতলা থানার পুলিশ অক্সো আইনি মামলা রুজু করে আজ অভিযুক্তদের দুজনকেই আলিপুর আদালতে পেশ করল পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, নিউজ। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।